ভারত বাংলাদেশে গত 7 জানুয়ারি যে নির্বাচনের নামে যে তামাশা মঞ্চস্থ হয়েছে, জনগণের ভোটের অধিকার যেভাবে আরেকবার হরণ করা হয়েছে, এই সমস্ত বিবেচনা করে ভারত সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তারা তাদের যে বাংলাদেশ কেন্দ্র করে এই অঞ্চলে তাদের যে রণনৈতিক বা রণকৌশলগত ভূ রাজনৈতিক যে স্বার্থ বর্তমান সরকারকে কেন্দ্র করে, সেই বিবেচনায় ভারত তার প্রতিক্রিয়া দিয়েছে বলে আমাদের ধারণা। বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের এই প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। 2014 সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিভাবে ভারত তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে ঢাকাতে উড়ে এসে জাতীয় পার্টিকে তখনও তারা বাধ্য করেছিল নির্বাচনে যাওয়ার জন্য। 2018 সালে একইভাবে দিনের পর যখন রাতে সংগঠিত হয়েছে, সবার আগে ভারত কিভাবে এই চূড়ান্ত তামাশা নির্বাচনকে তারা সমর্থন জুগিয়েছিল। আমরা এবার ভেবেছিলাম যে ভারত 14 বা 18 সালের মতন একটা ফ্যাসিস্ট সরকারের সহযোগী হবে না। এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ভোটের অধিকার, বিশ্বাসযোগ্য নির্বাচন, তার পক্ষে ভারত সহ আমাদের যারা আন্তর্জাতিক শরিক তারা হয়তো অবস্থান গ্রহণ করবে। দুর্ভাগ্যজনকভাবে সে অবস্থান তারা গ্রহণ করতে পারেনি। এক ছবিতে সব টিম রাখতে যে বাস্তবে ভারত আজকে সমগ্র দেশ এবং জনগোষ্ঠীর বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ আর দামি আওয়ামী লীগের মধ্যে হচ্ছে নির্বাচন, ফলে বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সরকারের বৈধতা, এই নির্বাচনের মধ্য দিয়ে সরকারের বৈধতা দেবার বা বৈধতা খোঁজার কোনো সুযোগ নেই। ফলে রাজনৈতিকভাবে নৈতিক দিক থেকে সরকার এই নির্বাচনের মধ্য দিয়ে আরেকবার তার পরাজয় তারা বরণ করেছে। বাংলাদেশের মানুষ একটা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে একটা অহিংস গণ আন্দোলন কত শক্তি অর্জন করতে পারে, অহিংস গণ আন্দোলনের শক্তি কতখানি জোরদার হতে পারে, 7 জানুয়ারি মানুষ সেটা দেখে দিয়েছে। আমরা বিশ্বাস করি যে সরকারের বিভিন্ন পর্যবেক্ষক টিম ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্য বলা হয়েছে, যেগুলো উত্থাপন করা হয়েছে দেশের মানুষ সেগুলো গ্রহণ করে না। সুতরাং এই নির্বাচন প্রত্যাখ্যান বর্জন করে, যেটা মান্নাভাই বললেন, আমাদের আন্দোলন নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং নিশ্চয়ই আমরা সামনে থেকে আমরা এগিয়ে যেতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে সেটা তারা সেটা নির্ধারণ করবেন। আমরা বলেছি বাংলাদেশের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে, এই নির্বাচনের বিরুদ্ধে, 7 জানুয়ারি পুঞ্জীভূত ক্ষোভের একটা পরিষ্কার একটা বহিঃপ্রকাশ মানুষ জানিয়ে দিয়েছে। মানুষ নির্বাচনকে না বলেছে, সরকারকে না বলেছে, একটা জবরদস্তি কর্তৃত্বমূলক যে দমনমূলক শাসন তাকে মানুষ পরিষ্কার বার্তা দিয়েছে, মানুষ তাদেরকে দেখতে চায় না। শান্তিপূর্ণভাবে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিশ্বের মধ্যে মানুষের এরকম নীরব প্রত্যাখ্যান আমি এর কোনো দ্বিতীয় নজির আমার সামনে নাই। দ্বিতীয় কথা যেটা বললেন যে নির্বাচনের পরপর আমাদের আশঙ্কা হচ্ছে একটা সীমাহীন একটা অর্থনৈতিক দুর্যোগ বাংলাদেশ শুরু করে এখন চেপে বসবে, যেটা অনেকেরই আশঙ্কা যে এখানে যেটা ইতিমধ্যে তারা শ্রমনীতি শুরু করে বিভিন্ন প্রশ্নে যে আশঙ্কাটা তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই এরকম কোনো জিনিস তো নিশ্চয়ই আমরা দেখতে চাই না। তারা কি করবেন সেটা তাদের বিবেচনা। এদেশের মানুষ নির্ভর করছে তার নিজস্ব শক্তির উপরে, মানুষ তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষ যেভাবে ঐক্যবদ্ধ, সুতরাং সে ঐক্যের উপরে আমরা নির্ভর করি। নিশ্চয়ই আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা গণতান্ত্রিক শিবির বলে যারা দাবি করেন, নিশ্চয়ই আমরা ভোটের অধিকার বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতি নিশ্চয়ই আমরা গণতান্ত্রিক শিবিরে তাদের নৈতিক সমর্থন নিশ্চয়ই বাংলাদেশের মানুষ চাইবে। বাকিটা নির্ভর করবে তাদের পদক্ষেপের উপর।